টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলনে পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচকে ধিক্কার মিছিল করল বিজেপি। মিছিলটি ঠাকুরচক বটেশ্বর প্রাঙ্গণ থেকে শুরু করে ঠাকুরচক বাজার এলাকা পরিক্রমা করে। মিছিল চলাকালীন তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছে এসে বিজেপি কর্মীর সমর্থকেরা চোর স্লোগান তোলে বলে অভিযোগে পাল্টা স্লোগান তোলে তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি মিছিল করতে গিয়ে তাদের বিরুদ্ধে চোর স্লোগান তোলে, যার ফলে ঠাকুরচক বাজারে উপস্থিত থাকা তৃণমূল কর্মী সমর্থকরা উত্তেজিত হয়। আমরা বাজারে ছিলাম, হঠাৎ করে এসে হঠাৎ করে বলছে এরা চোররা, ভাই ওরা চোররা। তখনই আমাদের কর্মীরা, আমাদের যারা এলাকার মানুষরাও একদম প্রতিবাদ জানানোর জন্য ওদের উপর চড়া হয়। অপরদিকে বিজেপির বক্তব্য, বিজেপির সব কর্মসূচিতেই ঝামেলা পাকানোর অভ্যেস তৃণমূল কর্মীর সমর্থকদের। জানেন ওদের ওই অভ্যাসটা বরাবরই রয়েছে, যেখানে সভা হবে সেই সভা বিরোধীদের সভা হবে, আমাদের সভা হবে সেই সভাটাকে বানচাল করার জন্য এরকম উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। ওটা হচ্ছে প্রথম থেকে ওদের নেচার হিসাবে আছে। চোর তো প্রমাণিত হচ্ছে, সিবিআই ইডি বিভিন্ন তাদের নেতা মন্ত্রীদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। বিগত দিনে দুটো পঞ্চায়েত অফিস চুরি, গ্রাম পঞ্চায়েত অফিস চুরি হয়ে গেল তথ্য প্রমাণ লোকারদের জন্য, তো সেটা তো প্রমাণিত হয়ে যাচ্ছে, সবাই মানুষ জানে, এটা আর নতুন করে বলার কি আছে। এরপর উত্তেজনার পরিবেশ তৈরি হয় ওই এলাকায়। পরে ঘটনাস্থলে থাকা বেলদা পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রতিবাদ করবেন, কারণ পশ্চিম বাংলাকে এরা পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছে বন্ধু। তাই আমাদের সর্বস্তরের কার্যকর্তারা একত্রিত হয়ে আজ সেখানে প্রতিবাদ করবেন, কারণ পশ্চিম বাংলাকে এরা পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছে বন্ধু।